সকাল, আমি ডাক্তার আতাউর খান। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আলোচনা করব ডেঙ্গু সম্পর্কে। ডেঙ্গু প্রকোপ ঢাকাতে বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন হাসপাতালগুলোয় ডেঙ্গুর পেশেন্টে সয়লাভ হয়ে গিয়েছে। ডেঙ্গুর ব্যাপারে দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে ডেঙ্গু মশাবাহিত একটা রোগ। ভোরে এবং সন্ধ্যার একটু আগে মশায় যদি কামড় দেয়, এই মশার মধ্যে যদি ডেঙ্গুর জীবাণু থাকে, তাহলে যাকে কামড় দিবে সে আক্রান্ত হতে পারে। আর যে কোনো সময় কামড় দিতে পারে, তবে সাধারণত এই দুইটা সময় কামড় দেয়। তো ডেঙ্গুটা একটু মারাত্মক রোগ, যদিও বেশিরভাগ 80% কেসেস ডেঙ্গু কিন্তু অ্যাসিমটোমেটিক, অর্থাৎ কোনো করোনা ভাইরাসের মতো কোনো সিমটম থাকে না। সাধারণত 20-25%দের একটু জ্বর থাকে, প্রচুর জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, গা ব্যথা থাকে, জয়েন্টে পেইন থাকে, নসিয়া থাকে, ভমিটিং থাকে, পেটে ব্যথা থাকে এবং র্যাশ থাকে। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই ডেঙ্গু হলে ডাক্তারের পরামর্শ নেওয়া একান্ত বাঞ্ছনীয় বলে আমি মনে করি। কারণ ডেঙ্গুতে যদিও মৃত্যুর হার অনেক কম, তবুও এটা খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে। ডেঙ্গুর তিনটে স্টেজ থাকে, একটা হচ্ছে ফেব্রাইল বা জ্বর, আর একটা হচ্ছে গিয়ে আপনার ক্রিটিক্যাল স্টেজ। ক্রিটিক্যালটা হচ্ছে ডেঙ্গু একটা উপর থেকে হঠাৎ করে ফল করে নিচের দিকে চলে যাবে, আর একটা হচ্ছে রিকভারি ফেজ। তো বেশিরভাগ পেশেন্টই ডেঙ্গুর রিকভারি ফেজে চলে যায়। হ্যাঁ, ফেব্রাইল থেকে রিকভারি ছেলে মাঝখানে যে স্টেজ ক্রিটিক্যাল স্টেজ সেখানে যায় না। ক্রিটিক্যাল স্টেজটা সাধারণত সেকেন্ডারি ইনফেকশনে হয়ে থাকে। সেকেন্ডারি ডেঙ্গুতে মনে রাখতে হবে, ডেঙ্গু যদিও এডিস ইজিপ্টিকাস দ্বারায় সংক্রমিত হচ্ছে, ডেঙ্গুর কিন্তু চারটা সেরোটাইপ আছে, ড্যাং 1, ড্যাং 2, ড্যাং 3, ড্যাং 4। এখন মনে করেন আপনি ড্যাং 1-এ আক্রান্ত হয়েছেন, মনে মনে ভাবছেন যে আপনি আর ডেঙ্গু দ্বারা আক্রান্ত হবেন না, ড্যাং 2-তে আপনি আক্রান্ত হতে পারেন, ড্যাং 3 বা ড্যাং 4 দিয়েও আক্রান্ত হতে পারেন। এখানে যদি আপনি 4 বার আক্রান্ত হন, তাহলে ইউ আর ডান, আর ডেঙ্গু হবে না আপনার। তাই বলে আমি কামনা করছি না যে আপনার ডেঙ্গু হয়েছে, আবার হোক। সাধারণত ডেঙ্গুর যে অ্যান্টিবডিটা ফর্ম হচ্ছে, সেই ডেঙ্গুর অ্যান্টিবডিটা কিন্তু পার্টিকুলার সিরোটাইপের উপরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি IgM বা IgG। আর মনে রাখবেন, ডেঙ্গুর যে সাইন সিমটমগুলো বলেছি, প্রচুর জ্বর, মাথা ব্যথা, গা হাতে ব্যথা, নসিয়া ভমিটিং থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, স্কিন র্যাশ থাকতে পারে। এই ক্ষেত্রে বেশিরভাগ পেশেন্ট, যদিও অ্যাসিমটোমেটিক কোনো সিমটম থাকে না করোনার মতো, কিন্তু বেশিরভাগ 20-25% ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সিমটম থাকতে পারে। সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমি অবশ্যই মনে করি যে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, ডেঙ্গু হলে বাসায় পড়ে থাকবেন না, প্লেটলেট কাউন্টার চেক করতে হবে, কারণ হঠাৎ করে প্লেটলেট কাউন্টটা পড়ে যায়। ডেঙ্গুতে করোনা ভাইরাসে যেরকম শ্বাসনালীতে আক্রান্ত হয়, ডেঙ্গুতে ব্লাড আক্রান্ত হয়, ব্লাডে আপনার যে প্লেটলেট আছে প্লেটলেটটা আক্রান্ত হয়ে, আর সেই আক্রান্ত প্লেটলেটটাই ভালো ভালো প্লেটলেটটাকে ধ্বংস করে দেয়, যার জন্য প্লেটলেট কাউন্ট অনেক কমে যায়। প্লেটলেট কাউন্ট কমে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ প্লেটলেট আবার পুনরায় আপনার রিটার্ন টু নর্মাল হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা প্লেটলেট ট্রান্সফিউজ করে থাকি। আমার বেশ কিছু পেশেন্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই বাসায় ফিরেছে। তো ডেঙ্গুকে প্রতিরোধ করতে হবে, ডেঙ্গুর ভ্যাকসিন অবশ্যই আবিষ্কার হয়েছে। সাধারণত 9 বছর থেকে 45 বছর পর্যন্ত ডেঙ্গুর ভ্যাকসিন দেওয়া হয়, যে সমস্ত দেশে ডেঙ্গু ইপিডেমিক হিসাবে আছে। আর আমেরিকাতেও ডেঙ্গু ভ্যাকসিন, ডেঙ্গুর কতগুলো জায়গা আছে, পোর্তোরিকো, সামোয়া আইল্যান্ড, ভার্জিন আইল্যান্ড, এই সমস্ত জায়গায় ডেঙ্গু হয়ে থাকে। ডেঙ্গু ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল রিজিয়নে বেশি হয়ে থাকে। তো ডেঙ্গুর ভ্যাকসিনের কথা নাই বা বললাম, এখন যেহেতু আমাদের ডেঙ্গু ভ্যাকসিন নেই, আমরা কীভাবে প্রিভেনশন করব। ফুল স্লিভ শার্ট পরবেন, ফুল প্যান্ট পরবেন, মোজা পরবেন, জুতা পরবেন, মাথায় হ্যাট লাগাবেন, আর বিশেষ করে সন্ধ্যায় ঘুরতে গেলে একটা ইনসেক্ট রিফেলেন্ট হাতে রাখবেন, স্প্রে দিবেন গায়ে যেখানে এক্সপোজড আছে। আর বাসায় মসকিটো নেট, মশারি ইউজ করবেন, সন্ধ্যার সাথে সাথে ইয়েটা আপনার কাঁচ বন্ধ করে দিবেন, যদি এসি থাকে এসি অন করে দিবেন, এসিতে ডেঙ্গু মশা বাঁচতে পারে না। আর যে সমস্ত ফুলের টবে পানি আছে, 3 দিনের বেশি পানি যেন জমা বাঁধে না বাঁধে, টায়ারে যেন পানি জমা না বাঁধে, বোতলে যেন বাহিরে এক্সপোজ থাকলে সেটা যেন জমা না বাঁধে 3 দিনের বেশি, এগুলো পরিষ্কার করবেন। আর সন্ধ্যার সময় আপনার খাটের নিচে
টেলিভিশনের নিচে, সোফার নিচে যতগুলো কোণা আছে সব কোণাতে আপনি মসকুইটো রিফেলেন্ট যেটা স্প্রে পাওয়া যায়, এসিআই কোম্পানির আই থিঙ্ক আছে, সেটা আপনি ইয়ে করে দিতে পারেন, স্প্রে করে দিতে পারেন। এছাড়া অন্য অন্য কোম্পানিরও যদি থাকে সেগুলো দিতে পারেন। একটা একটা হচ্ছে যে বেটার এমন কোনো কথা না। সবচেয়ে জিনিসটা হলো ডেঙ্গু প্রতিরোধ করতে পারেন, প্রিভেন্টেবল ডিজিজ, করোনা ভাইরাস যেরকম প্রিভেন্টেবল ডিজিজ, ডেঙ্গুও প্রিভেন্টেবল ডিজিজ, তো এটা খেয়াল রাখতে হবে। আর ডেঙ্গু হলে প্রচুর 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 পানি খাবেন, যেন ডিহাইড্রেশন না হয়, খেয়াল রাখতে হবে প্রেশার যেন হঠাৎ করে ফল না হয়ে যায়। ডেঙ্গুর পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট নেই, সাপোর্টিভ ট্রিটমেন্ট, হাসপাতালে ভর্তি করা হয় এই জন্য এই ভয়ে যে পেশেন্টের হঠাৎ ব্লাড প্রেশার ফল করে গেলে, যদি ডেঙ্গু ফেব্রাইল স্টেজ থেকে যদি ক্রিটিক্যাল স্টেজে চলে যায় সেখানে ব্লাড প্রেশার খুব ডাউন হয়ে যায়, ফল হয়ে যায়, 90 নিচে চলে যায় সিস্টোলিক, তো এক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশন বা অন্য অন্য ব্যবস্থা নিতে হয় বলে হাসপাতালে ভর্তি হতে হয়। তো যাদের প্রাইমারি ইনফেকশন হয়েছে তাদের সাধারণত ক্রিটিক্যাল স্টেজে যায় না, প্রাইমারি প্রথম ইনফেকশন, সাধারণত সেকেন্ড বা থার্ড ইনফেকশন হলে ক্রিটিক্যাল স্টেজে যায়। তো ডেঙ্গুর ভিতরে ধরেন যারা মনে করেন 100 জন লোকে যদি ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকে, তন্মধ্যে 20% লোক ক্রিটিক্যাল স্টেজে যেতে পারে। যাই হোক, আপনারা ডেঙ্গু মশা থেকে নিজেকে বাঁচাবেন এবং নিজেদের যারা বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে বাঁচাবেন। আশা করি এই ভিডিওর দ্বারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, এবং এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকে শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমি অনুপ্রাণিত হব। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।